করোনা এক অশুভ শক্তি, যার প্রভাবে মানুষের জীবন ছারখার হয়ে গেছে। তৃণমূল মনে করছে বিজেপিও এক অশুভ শক্তি, যারা দল ভাঙাচ্ছে, মুখ্যমন্ত্রীকে অপমান করছে। তাই এই দুই শক্তিকে তাড়াতে যজ্ঞের আয়োজন করলো শ্যাওড়াফুলি বৈদ্যবাটি তৃণমূল। বৈদ্যবাটি পুরসভার পুরো প্রশাসক মণ্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে শ্যাওড়াফুলিতে হয় যজ্ঞ। গতকাল নেতাজির জন্মদিন পালনে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল মনে করছে এতে মুখ্যমন্ত্রী তথা বাংলার অপমান হয়েছে। যারা বাংলার অপমান করে তাদের আটকাতে না পারলে বাংলার সর্বনাশ, তাই যজ্ঞের আয়োজন। সুবীর ঘোষ যদিও মুখে বলেন এটা তৃণমূলের যজ্ঞ নয়, বৈদ্যবাটি সাধারণ মানুষ এতে সামিল হয়েছেন। প্রথম কথা, কালকে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই দেখেছেন টিভির মাধ্যমে, আমরাও দেখেছি, সাধারণ মানুষ দেখেছে, আমাদের টোটাল পশ্চিমবঙ্গবাসী দেখেছে যে আজকে কি করে আমাদের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সে সিপিএম, কংগ্রেস, বিজেপি সমস্ত মানুষের সে মুখ্যমন্ত্রী, কোনো পার্টির মুখ্যমন্ত্রী সে নয়, সে আজকে অপমানিত হয়েছে। তার জন্য এই অশুভ শক্তি এসে আমাদের পশ্চিমবাংলাটাকে একটা অন্য দিকে রূপান্তরিত করে দিতে চাইছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই যজ্ঞ করছি, আমরা এই প্ল্যাকার্ড করেছি, যাতে এই অশুভ শক্তি আমাদের বাংলা থেকে দূর হবে, মানে দূরে যায়, শান্তি আসে, আর করোনার জন্য আমরা যজ্ঞ করছি। হ্যাঁ, এই অশুভ শক্তি বলতে কাকে বোঝাতে চাই? অশুভ শক্তি বলছি যারা বিরোধী শক্তি, কালকে যা ঘটনা যারা ঘটালো, যা বিরোধী শক্তি আমাদের মুখ্যমন্ত্রীকে যারা অপমান করলো, এটার কি রাজনৈতিক উদ্দেশ্য? না না, কোনো রাজনৈতিক উদ্দেশ্য, দেখুন আমাদের কোনো প্ল্যাকেট, দেখুন কোনো পার্টির কোনো ব্যাপার নেই, কোনো ব্যানার নেই, এটা আমাদের শ্যাওড়াফুলি বন্দিবাটির, আমাদের মন্দির কমিটির প্রেসিডেন্ট আছেন, সবাই আছে, আমরা শ্যাওড়াফুলি বন্দিবাটির অধিবাসীরা মিলে এটা আমরা করছি।